السلام عليكم ورحمة الله. Being human being, I treat all humanly. এর পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। রহমতের 10টি দিন চলে গেল, মাগফিরাতেরও চলে যাচ্ছে। আমি কিছুদিন আগে পোস্ট দিয়েছিলাম রমজানের শুরুতে যে আমরা দেশে বিদেশে যারা আমরা ভাই বোনেরা আছি, তারা অন্তত পক্ষে যদি আমাদের ইফতারির অথবা সাহরির সামান্য পরিমাণ কিছু অংশ যদি আমরা গরিব দুঃখী যারা না খেয়ে অনেকে হয়তো রোজা রাখছেন, দুবেলা খেতেও পারছেন না, ইফতার করতে পারছেন না ঠিক মতো, সেই সব মানুষদের জন্য আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে একটি অনুরোধ জানিয়েছিলাম। এর মধ্যে আল্লাহর রহমতে হয়তো আপনারা অনেকেই করেছেন, আমি আশা করি করবেনও। প্রত্যেকেরই আমাদের একটা নৈতিক একটা দায়িত্ব আছে, আমাদের মুসলমান হিসেবে আমরা আমাদের আশেপাশের যে মানুষগুলো যারা আমরা খুব ভালো ভালো ইফতারি করছি, খুব ভালো খাবার খাচ্ছি সাহরির টাইম সময়ে, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে ইফতার করছে শুধুমাত্র এক গ্লাস পানি দিয়ে অথবা সামান্য শরবত দিয়ে অথবা একটা খেজুর দিয়ে, সে তার সাধ্যমতো করছে। কিন্তু আপনি যদি তার থলিতে সামান্য পরিমাণ একটু আপনার পক্ষ থেকে কন্ট্রিবিউট করেন, সেটা কতটুকু যে নেকি পাবেন সেটা একমাত্র আল্লাহ পাক দেখছেন, এবং আপনার নেক নিয়তটা, আপনার নেক মকসুদ যেটা, সেটা আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো আমার আকুল আবেদন থাকবে, আমিও ইনশাআল্লাহ এতিমদের এবং যারা পথ শিশু তারা হয়তো রোজা রাখছে না, কিন্তু তাদের এখন হয়তো তাদের সেই রোজা রাখার অনেকটা বয়স হয়নি। এছাড়া যারা বর্তমানে অনেকেই আছে যে দেখা যায় যে রাস্তাঘাটে চলতে গেলে অনেকেই কাকে বিশ্বাস করবেন, কে রোজা রেখেছে কে রাখেনি, তার উপরও অনেকটা নির্ভর করে। হ্যাঁ, অনেকে অসুস্থতার কারণে রোজা ভঙ্গ করতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যে আপনার নেক নিয়ত থেকে তাকে ইফতারি করাচ্ছেন সেটাই আপনার সফলতা, সেটাই আপনার ভিতরে একটা আনন্দ দিবে, আপনার আত্মতৃপ্তি আরও বাড়িয়ে দিবে, মনোবল আপনার আরও দৃঢ় করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই ভালো কাজ করার আরও তৌফিক দান করুন। আপনারা ধৈর্য নিয়ে আমার কথাগুলো শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।